আজ থেকে আর কি আঞ্চলিক সাবস্টেশনের কাজ শুরু হলো, প্রশাসনের উদ্যোগ, রাজ্য সরকারের উদ্যোগ। আপনারাও আগে হস্তক্ষেপ করেছিলেন, কিন্তু দিদি বলেছিল রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই। কী মনে হচ্ছে, কী বলছেন, এই যে এতদিন পর চালু হলো, আজ থেকে কাজ শুরু হলো? মাঝখানে একটা মিসকমিউনিকেশন হচ্ছিলো আন্দোলনকারীদের সাথে, সেটা সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলাম গ্রামের মানুষকে, এবং ওদের কিছু দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার ফলে আজকের যে আজকে মানে আমার যে অন্ধকারের হাত থেকে বাঁচলো, আমাদের আশেপাশের বিভিন্ন গ্রাম এই মানে পাওয়ার স্টেশন হওয়াতে উপকৃত হবে, পশ্চিমবাংলার পক্ষে শুভ, আমাদের এলাকার পক্ষে শুভ, এবং ভাঙড়ে যে একটা অশুভ শক্তির একটা কালো মেঘ জমেছিল সেটাও সরে গিয়েছে, তাতে আমরা এলাকার মানুষ হিসেবে আমরা সবাই খুশি, এবং এই পাওয়ার স্টেশনের কাজটা আজকে শুরু হয়েছে এবং আগামী দিনে আরও ভালোভাবে এই কাজটা হোক এটাই আমার চাই। এর আগে দীর্ঘদিন আপনি এটাকে মেটানোর চেষ্টা করেছিলেন, একে অপরের সঙ্গে বসেছিলেন, আলোচনা করেছিলেন, কিন্তু মাঝখানে আজকের রাজনৈতিক কোনো নেতা নেই এবং সরকারি প্রশাসনের উদ্যোগে আজকের যে ইয়ে হয়েছে, এই উদ্যোগকে আপনি কী বলছেন? এটার মানে আলোচনার মাধ্যমে মীমাংসা করতে হবে, এটা নিয়ে আমি দফা দফে ওদের সঙ্গে বসি, গ্রামে ছোটো ছোটো সভা করে মানুষকে বোঝানোর চেষ্টা করি, অনেক মানুষকে একসাথে সঙ্গম পেয়েছিলাম এবং তারা অনেকটা বুঝেও ছিল যে এইভাবে কুসংস্কার দিয়ে একটা মানে আলোকে বন্ধ করা যায় না। তো মানুষ বোঝার ফলে ওদের যারা জমি নিয়ে যারা আন্দোলন করছিলো তারাও অনেকটা চাপে পড়ে গিয়ে মোটামুটি একটা জায়গায় ওরা তৈরি হয়েছে, মানে আলোচনার পরিবেশ তৈরি হয়েছিল। তারপর প্রশাসনিকভাবে ওদেরকে নিয়ে বসে ওদের দাবি দাওয়া ক্ষতিপূরণের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার ফলে মানুষ বুঝেছে যে না, এই ইলেকট্রিক দরকার আধুনিক যুগে, আধুনিক সভ্যতায় সব কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোর দরকার। তো এটা বোঝার ফলে আজ থেকে ওখানে কাজ শুরু হয়েছে এবং সে কাজে আমরা খুব হ্যাপি। আমরা চাই এলাকায় শান্তি, আমরা চাই এলাকায় উন্নয়ন, এবং আমরা চাই ভাঙড়ের বদনাম ঘুচিয়ে নতুনভাবে ভাঙড়টাকে সাজানোর জন্য আমরা সবাই মিলে আসুন একসাথে চেষ্টা করি, ভাঙড়টাকে আমরা নতুনভাবে গড়ার চেষ্টা করি। কলকাতার খুবই কাছাকাছি, আমরা আসুন আমরা কলকাতার সমতুল্য হওয়ার চেষ্টা করি। এবং সরকার পক্ষ থেকে 12 কোটি টাকা ক্ষতিপূরণ, বড় প্যাকেজ দেওয়া হচ্ছে, ক্ষতিপূরণের অঙ্ক পেয়ে ওরা তো খুব খুশি, আপনার মধ্যে কি? আমরা যখন এটা নিয়ে প্রথম নবান্নেতে যখন কখন আমরা বসি তখন ক্ষতিপূরণের কথাই দিদি আমাদের অ্যানাউন্স করেই দিয়েছিলেন যে তারের নিচে দিয়ে যাদের জমি গিয়েছে তারাও ক্ষতিপূরণ পাবে, পাশাপাশি যারা ওখানে আন্দোলন করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে, তাদের পরিবারকে। তো পাশাপাশি ওখানে অনেক ডেভেলপমেন্টের কাজ বাকি আছে, অনেক বেকার সমস্যা আছে ওখানে, স্বাস্থ্যেরও উন্নয়নের দরকার, সেটাও ওখানে মানে হসপিটালে কাজ শুরু হয়েছে এবং ওখানে স্কুল হচ্ছে, রাস্তাঘাটও ওখানে অনেক ডেভেলপ হচ্ছে আগেকার থেকে। তো স্বাভাবিকভাবে মানুষ উন্নয়ন পেলে অনেক কিছু জিনিস ভুলে যায় এবং রাজনৈতিকভাবে এলাকায় শান্তি থাক, এটা আমরাও চাই, এবং যারা ওখানে পাওয়ার গ্রিডে যারা বিরোধিতা করছিলো তারাও এটা জিনিসটা বুঝেছে যে ইলেকট্রিকের দরকার, মানুষের কোনোতে কোনো ক্ষতি হয় না। কিছু একটা রিউমার মাঝখানে রটে গিয়েছিলো যার কারণে মানুষ একটু ভুল বুঝেছিলো, তা সেইগুলোকে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে জোর জুলুম না করে প্রথম থেকেই ওদের আলোচনার জায়গা তৈরি করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম, আমার সঙ্গে অনেকেই সাথ দিয়েছিলো, এবং তারাই আজকে এই আন্দোলনের থেকে সরে এসছে, এসে আজকে একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে, তার জন্য আমরা ভাঙড়বাসী মানে সবার কাছে কৃতজ্ঞ।